বিজয়ের নেপথ্যে নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড সুপ্রিয় দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বিজয় নেপথ্য অনুষ্ঠানে কথা বলছিলাম কর্নেল জাফর ইমাম বীর বিক্রমের সাথে আপনি যা বলছিলেন যে স্বপ্নম স্বপ্নম বলে আপনাকে অভিনন্দন জানানো হলো অভিনন্দন শুধু না মানে মেসেজটা দিল অ্যান্ড আমি তাৎক্ষণিকভাবে আমার অফিসার ছিল ইমামুজ্জামান পর মেজর জেনারেল হয়েছিল ওয়ান কমান্ডিং কমান্ডার আলফা কমান্ডিং কমান্ডার ব্রেভোতে ছিল মিজান মেজর মিজান মেজর দিদার ছিল চার্লিতে অ্যান্ড চা ডেডলাদি ছিল মুকলেশ কর্নেল মুকলেশ এর ব্রিলিয়েন্ট অ্যান্ড ভেরি ডাইনামিক অফিসার ইউ সি দ্যাট দে ফট ভেরি ব্রিলিয়েন্টলি অ্যান্ড তারা আমার সাথে যুদ্ধতে আমার এই কমপ্লিট অল কমিশন অফিসার আর এনসিও জেসিউস তো ছিলই পাকিস্তান ফেরতে সবাই আর আমাদের মুক্তিযোদ্ধারা খ্যাত মজুর দিন মজুর যারা এখানে ট্রেন্ড হইয়া ফ্রিডম যুদ্ধ করেছে গণযুদ্ধে অংশগ্রহণ করছে আমাদের লোকাল এমপিরা নোয়াখালীর এমপি খাজা আহমদ নুরুল হক আকবরের নানা জেনারেল আকবরের নানা হানিফ সাহেব এই এমপিরা কোসি ভাই অল লোকাল এমপি যারা যেভাবে জনগণ নিয়ে আসতো যেভাবে হেল্প করছে আমাদের আমার বাঙ্কারগুলো তারা খুঁজে দিত কার্ড দিত বাস দিত ইয়া দিত এই দিয়ে আমি গল্প বলতে এক ঘন্টা লাগবে তো যাই হোক এই অফিসারদের সহযোগিতায় সবাই সর্বাত্মক গণযুদ্ধে জনগণের সহযোগিতায় আমরা জ্যাকব জ্যাকব যেন বলেছে আমরা তো আমাদের খাওয়া দাওয়া ছিল না আমাদের জনগণ আমাদের কাঁঠাল পাঠাইতো কাঁঠাল আমাদের মেইন ফুড ছিল তার গাছে কাঁঠাল নিয়ে আসতো কেটে মানে ধান খেত দিয়ে এসে আমাদেরকে দিয়ে যাইতো বাঙ্কারগুলোতে সবাই এটা ভাগ করে খেত তিন তারিখ সম্ভবত ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঘোষিত হয়ে গেল তারপরে তো আমরা ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করলাম আমি একটু সঙ্গ শেষ করে দিই জি স্যার আপনার এখানে আপনার এই বিলোনিয়া যুদ্ধে লাস্ট যুদ্ধে সেকেন্ড যুদ্ধে প্রথম যুদ্ধ তো আমরা মুন্সিয়াড়ে প্রথম যুদ্ধ জুনে জুন জুলাই তো সেটা সেখানে তারা তাদের প্রায় ৩০০ হতাহত হয়েছিল প্রথম ফার্স্ট ব্যাটল বিলোনিয়া যুদ্ধ সেখানে নিয়াজি লিখেছে তার বিট্রিয়াল অফ ইস্ট পাকিস্তান বইতে পেজ ২০৭ দ্য এ ব্রিগেড অ্যাটাক ওয়াজ লঞ্চড অ্যান্ড ইট ওয়াজ রিপালস বাই মুক্তিবাহিনী ইট ওয়াজ গ্রেট অ্যাচিভমেন্ট অফ বিলোনিয়া যুদ্ধ টেন বেঙ্গল অ্যান্ড ইয়া তৃতীয় যুদ্ধ যেটা ন্যারেট করতেছিলাম এখানে আমি যখন স্বপ্নম স্বপ্ন আমাকে যখন মেসেজটা দিল আমি ইমামুজ্জামান দিদার মিজান মুকলেশ অল জেসিও এনসিও সবাইকে জানালাম জনগণকে আমাদের যোদ্ধাদের জানাইলাম তারা জয় বাংলা স্লোগানে সেদিন পুরো রণাঙ্গন মুখরিত হয়ে উঠল জয় বাংলা জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু কারণ সেদিন কিন্তু দল মত ছিল না সেদিন বঙ্গবন্ধু ছিল আমাদের আসলে প্রেজেন্ট নেত্রী কিংবা যুদ্ধের লিডার কারণ তার নামের উপরে আমরা যুদ্ধ করতেছিলাম এটা হচ্ছে বাস্তবতা তার নামের উপরে তো এই এটা ১০ তারিখে এই যুদ্ধ যখন সমাপ্তি হয় ১০ তারিখে তাদেরকে টোটালি পরাজয় করে এই প্লেন অ্যাটাক ইয়া করলাম ১০ তারিখের নাইটে আমরা নাইট অ্যাটাক করলাম পুরো ব্যাটালিয়ন বেলুচ রেজিমেন্টের উপরে অ্যান্ড বেলুচ রেজিমেন্ট আমরা প্রায় ৩৫০ তাদের হতাহত হয়েছিল তছনছ করে ফেললাম তার আগে ইন্ডিয়ান আর্টিলারি হেল্পড আস ইন এ বিগ ওয়ে এই ব্যাটেল আমরা জয় করার পরে তারা প্রায় ৭২ জন দুজন একজন অফিসার অ্যান্ড ৭২ জন একজন তো অফিসার মারা গেল লোধি ক্যাপ্টেন লোধি আর একজন অফিসার ৭২ জন সৈনিক আমার কাছে সারেন্ডার করলো পরশুরামে এটা ছিল মিত্রবাহিনী তো কোনো হয় নাই ১০ নভেম্বর দে সারেন্ডার টু মুক্তিবাহিনী দ্যাট ইজ টেন বেঙ্গল অ্যান্ড ইট ওয়াজ এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ বাংলাদেশ আর্মি দ্যাট ইজ দ্য নিউক্লিয়াস অফ বাংলাদেশ আর্মি টেন বেঙ্গল স্বাধীনতা যুদ্ধ তো বাংলাদেশের ৪টা ব্যাটালিয়ান অংশগ্রহণ করে ৪টা এখানে তারা সারেন্ডার করলো আমরা পতাকা উঠাইলাম এবং সেখানে তারা শুধু বলতেছিল আমি যদি প্রস্তুত জানতাম বেঙ্গল এফএফ রেজিমেন্টে ছিলাম আমার কাছে তারা আমার ব্যাটালিয়ানের ভাষা তারা জানতো আমি যেহেতু তাদের ব্যাটালিয়ান থেকে তাদের এলাকা থেকে আসি ফ্রন্ট অফ ফোর্স থেকে আমাকে মানে ওয়াদা আমি জিজ্ঞাসা ওয়াদা ওয়েসকে মানে বিয়ে করছো শাদি করছো জোয়ানদারি জিজ্ঞাসা করতে এক পর্যায়ে তারা বললো স্যার আমরা তো এত কাহিনী জানতাম না এই অফিসাররা আমাদের অর্ডার দিচ্ছে তোমরা নাকি হিন্দু হয়ে গেছো সবাই তোমরা নাকি যুদ্ধ করতেছো এটার হিন্দুস্তান মানানোর জন্য আসি দেখো আমরা কি এটা ইন্ডিয়ান আর্মিটা যুদ্ধ করতে আমরা কি ইন্ডিয়ান আর্মি কোনো না স্যার এগুলো দেখতেছি সবাই তোমরা মুক্তিবাহিনী ইন্ডিয়ান আর্মির আমরা চিহ্ন দেখতেছি না
তারা অদূরে আছে তোমাদের হেল্প করতেছে, মধ্যে মধ্যে তোমাদের সাথে পার্টিসিপেট করতেছে, তারা দে গট দ্য হোল থিং। সো এই এখানে আমরা আমরা এই পড়া এই এই জয় আমরা করেছি, এই জন্য এখানে এই এটার সাথে লিঙ্কে একটা কথা বলবো আপনাকে। শুনেন, আমরা আজকে এই যুদ্ধ করছি, যুদ্ধের চেতনা নিয়ে আমরা জীবিত আছি, আপনি স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা দিবসে এগুলো প্রচার করতেছেন। তো এই এই জিনিসগুলো স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসে আপনার বিভিন্ন দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। আজকে বঙ্গবন্ধু পার্সপেক্টিভে বলছি, বঙ্গ আমরা যুদ্ধের যুদ্ধ হঠাৎ করে ওভারনাইটও হয় নাই, হঠাৎ করে আসে নাই, এটা 52 ভাষা আন্দোলন থেকে দীর্ঘ আন্দোলনের ৬ নভেম্বর পর্যন্ত, গণ অভ্যুত্থান পর্যন্ত বঙ্গবন্ধু দিয়েছেন, নির্বাচন নেতৃত্ব দিয়েছেন এই গণজাগরণে, তারপর আসতো 70 নির্বাচন। এই 70 নির্বাচনের ম্যানস্লাইড ভিক্টরি আসলো, মানে জনগণের আমাদের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। তখনও বঙ্গবন্ধু জানতো এরা ক্ষমতা দেবে না, এরা কোনোদিন ক্ষমতা হস্তান্তর করবে না। এ কুত্তা নেভার উইল হ্যান্ড ওভার দ্য পাওয়ার টু আস, বাট হি ওয়াজ হ্যাভিং প্যাশনস, দূরদর্শিতার সাথে রাষ্ট্রনায়ক হিসাবে উনি যাচ্ছিলেন ধীরে ধীরে ধীরে, যে জানতেন উনি একটা তার সাথে যুদ্ধ হবে, তার জন্য উনি ইঙ্গিত দিয়েছেন সাথে মারছে। কিন্তু তুমি এখানে তখনও তুমি ওয়েট করতে, যখন এখানের সাথে সাত লাস্ট মিটিং করে উনি 24 তারিখে 17 তারিখে, উনি তখন এখানে অলরেডি এখান তার 14 ডিপ হেডকোয়ার্টার ছিল আমাদের ঢাকাতে, ডিপ কমান্ডারকে এবং তিক্কা খান সবাইকে কিন্তু ব্রিফ করে দিয়েছিলেন বাই 25th আগেই, 17 থেকে 24th মধ্যে কনস্পিরেসিটা দানা বেঁধে উঠল। দেন উইল লিভ, ওয়ান্স উইল লিভ ইউ ক্র্যাক ডাউন, যে দূরদর্শিতা দেখিয়ে দেখিয়েছেন যে আমাদের আজকে সেই কৃতজ্ঞতা আমরা আমরা এখনও শোধ করতে পারি না আমি মনে করি, তার তার কাছে এই কৃতজ্ঞতা কখন শোধ করবো আমরা বাঙালি জাতি, আমরা জানি না। জাতি যদি যেদিন থেকে এদেশ থেকে নিজামিয়াদের প্রেতাত্মা টোটালি ধূলিসাৎ না হবে আমাদের রাজনীতি থেকে, আমাদের দেশ থেকে, এই সমাজ থেকে, ততদিন আমরা যতই বলি না কেন চেতনার কথা, আমরা আমরা সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধু যে আমাদেরকে দেশটা দিয়ে গেছেন, আমি অনেকের প্রশ্ন করি, আপনাকেও প্রশ্ন করব, তা আজকে যে বঙ্গবন্ধু সেদিন ওকে অনেকেই বলে বঙ্গবন্ধু পালা গেল না কেন, বঙ্গবন্ধু পালে গেলেই স্বাধীন যুদ্ধ এই যে ব্যাপক আকার ধারণ করেছিল, গণযুদ্ধের রূপ লাভ করেছিল, পালে গেলে ওনাকে যে হত্যা করে ফেলতে পারত, উনি গেলে ইন্ডিয়াতে যদি যাইতো, ইন্ডিয়ান যে হেল্পটা আমাদের করেছে সেটার মধ্যে কিছু ঘাটতি দেখা দিত, ওয়ার্ল্ড ওপিনিয়নের মধ্যে ঘাটতি দেখা দিত, বলতো বিচ্ছিন্নবাদী বঙ্গবন্ধু, বিচ্ছিন্নতাবাদী উনি এটা অর্গানাইজ করতেছে। ইট ওয়াজ অল ব্লেসিং ইন ডিসগাইজ, হি ওয়াজ টেকিং টু ওয়েস্ট পাকিস্তান। কিন্তু দ্বিতীয় প্রশ্ন আমি করবো, উনি যদি ওয়েস্ট পাকিস্তান না আসতেন, যদি ফেরত না আসতো, ওখানে যদি মেরে ফেলতো ওনাকে, যেটা তার ওনাকে ফাঁসি দেওয়ার জন্য মঞ্চ বানিয়েছে তারা, কবর খুঁজতেছিল, তো ওইটা যদি ওরা করে ফেলতো, তাহলে বঙ্গবন্ধু ফেরত না আসতো, তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হইতো। আমরা সেক্টর ফোর্সেসের মধ্যে বিশেষ করে মুজিব বাহিনী যারা জাসুস সৃষ্টি করছে, এই মুজিব বাহিনী তাহলে কী হইতো, মুজিব বাহিনী ইন্ডিয়ান ফোর্স এখানে অবস্থান নিয়েছিল, ইন্ডিয়ান ফোর্স এখান থেকে যেত না, জনগণ মুজিব বাহিনীও তাদেরকে শেল্টার দিত, জনগণ মানে যেন একটা সিভিল ওয়ার না হয় সেই জন্য তারাও থাকতো, ওয়ার্ল্ড ওপিনিয়নও থাকতো, থাকো কিছুদিন থাকো। তাহলে বঙ্গবন্ধুতে ফিরে আসছে, এটা যদি না আসতো কী হইতো, আর আসার পরে তো তাদের মুখস্থ উন্মোচিত হয়েছে আপনার স্যার, না তাদের মুখস্থ উন্মোচিত হইলো আপনার মুজিব বাহিনীর। আমি এই জন্য বলি যে আমরা 3rd নম্বর কেউ করেছি, আমি মুস্তাককে গণভবনে 4th নভেম্বর যে প্রেসিডেন্ট ক্যাবিনেট মিটিং চলতেছিল, প্রেসিডেন্ট চেয়ার থেকে উঠেছি, অ্যান্ড মুসমানে যদি ঝাঁপিয়ে না পড়তো আমার উপরে, হয়তো হি উড বিন কিল্ড বাই মাই ফোর্সেস। তো এগুলো ইতিহাস, আমি বলছি এই জন্য বঙ্গবন্ধু আপনি যদি ইতিহাস যদি না জানেন, সঠিক ইতিহাস না জানেন, এই বিজয় দিবস পালন করে যে দিবসে পালন করেন, চেতনা আসবে আপনার দেশপ্রেম থেকে, চেতনা আসবে হৃদয় থেকে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে সমুন্নত রাখতে হবে, আপনি ধরে রাখতে হবে, ধারণ বহন করতে হবে নেক্সট প্রজন্ম। নেক্সট প্রজন্ম যদি ইতিহাস না জানে, আপনার চেতনা কী করে ধরে রাখবে নেক্সট প্রজন্ম? একটি কথা কি স্যার, আমরা ইতিহাস কিন্তু তার নিজস্ব পথ সবসময় বেছে নেয়, আমরা যখনই যেভাবেই তাকে বিকৃত করার চেষ্টা করি না কেন, সাময়িকভাবে হয়তো সেটা বিকৃত হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইতিহাসের সত্যটা যেটা সেটারই জয় হয়। একটু সময় লাগে কিন্তু আপনি বেশি সময় দিলে এখানে, কিন্তু আপনি এটা বলে আপনি অনেকেরই বুঝাইতে পারেন সকলকে না, কেন বলি আমি সেটা ঠিক, পাকিস্তান বঙ্গবন্ধু হত্যা করলো হোয়াই, পাকিস্তানের ভাবধারা দেশটাকে নিয়ে যাওয়ার জন্য। আজকে যদি আপনি, বঙ্গবন্ধু চলে গেছে আমাদের থেকে, আজকে
আমরা যদি চলে যাব, আমরা এখন ডিপার্চার লাউঞ্জে আছি, বাকিরা আমার সাথে সেট্রেক আমার সাউথ আফ্রিকান অল ফ্রিডম ফাইটার্স অল 80 কমান্ডার্স 80% চলে গেছে, আমরা দুই একজন আছি ডিপার্চার, আমরা যদি চলে যাই আর যদি এখানে যদি তাদের ইতিহাস তার পথ খুঁজে পেতে খুব কষ্ট, পথ খুঁজে পাবো ওইটাই তো পাবে, কারণ তারা তখন আপনি বলতে পারেন না গোলাম আজমদের পেথাত্তা এখনও নাই, আছে, আপনি বলতে পারেন মোস্তাকের পেথাত্তা নাই, আছে, এখনও আছে আমি মনে করি। এখন এদেরকে যদি আপনি এদের ব্যাপারে সাবধানতা অবলম্বন যদি না করেন এখন থেকে এবং কঠিনভাবে কঠোরভাবে, তাহলে ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে যদি পাকিস্তানের মানে ইয়াতে ভাবধারা যদি দেশটা চলে যায় কিছু, তাহলে কী হবে? আমাদের দেশের লোক হচ্ছেন, আমাদের সাধারণ বাঙালিরা হচ্ছেন আবেগপ্রবণ। স্যার, যেহেতু আমাদের একটু সময় সীমাবদ্ধতা আছে, আমাদের আলোচনাটা হয়তো একটু শেষ করতে না, আপনি শেষ করে আমরা কিছু ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ভালো করছেন, সময়ের অভাব হয়তো আমরা সব বলতে পারি নাই, আমরা মুক্তির চেতনাকে ধারণ করতে হবে, লালন করতে হবে, এই জন্য সঠিক ইতিহাস আমাদের প্রজন্মকে জানিয়ে যেতে হবে যে বঙ্গবন্ধুর নেতৃত্বেই তার নামের উপরে আমরা যুদ্ধ করেছিলাম, এদের স্বাধীন করেছিলাম, আমরা ধারণ করি ও লালন করি। আপনাকে ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার ব্যস্ততার মধ্যেও একজন বিজয় নেপথ্যের যোদ্ধা হিসাবে আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন। এটিএন নিউজের পক্ষ থেকে আমরা একজন বীর বিক্রমকে স্যালুট জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এটিএন নিউজকে আমার অনেক শুভেচ্ছা এই বিজয় দিবসের প্রাক্কালে, এবং তার ম্যানেজমেন্টকেও, তারা আপনাদের মুক্তিযুদ্ধের চেতনাকে আজকে ধরে রেখেছেন, আপনাদের আপনারা বাহক হিসেবে কাজ করতেছেন, আমরা বিভিন্ন নিউজ দেখি, আমরা আপনাদেরকে প্রোগ্রামগুলো দেখি, আপনারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছুত হন নাই, এটাই আমরা আশাবাদী যে ভবিষ্যৎ আমাদের, আমরা এটা ধরে রাখতে পারবো সবাই মিলে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বিজয়ের নেপথ্য অনুষ্ঠানে আমাদের আজকের অতিথি কর্নেল জাফর ইমাম বীর বিক্রমের সাথে। ওনার সাথে কথা বলে আমরা একটি বিষয়ে অন্তত একমত পোষণ করতে পারি যে ইতিহাস যেন তার সত্যটা খুঁজে নেয়, আর সত্যের জয় অবশ্যম্ভাবী। আমাদের সাথেই থাকবেন, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। বিজয়ের নেপথ্য নিবেদক মাতৃভূমি ডেভেলপার অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড, পাওয়ার্ড বাই আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল লিমিটেড, সহনিবেদক চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেড।